সুপ্রিয় বন্ধুকোন আসসালামু আলাইকুম আমি এ পর্বে দেখাবো আপনারা নিচে দেখতেই পাচ্ছেন আমার ডিসপ্লেতে তালহা নামে একটি নাম রয়েছে এবং নিচে তালহা সেই লোকটির একটি ছবি রয়েছে বাচ্চাটির একটি ছবি রয়েছে এই তালহা আমি লিখবো এবং ছবির পিছনে বলেন আর সামনেই বলেন আমি নামটা দিব সেটি যেভাবে করতে হবে আমি সেটি আপনাদেরকে দেখাবো তা আমি এটির জন্য নিশ্চয়ই একটি নতুন পেজ নেব আমি নতুন পেজে চলে যাব নতুন পেজে আসলাম এখন আমি আমাকে ব্যবহার করতে হবে ওয়ার্ড আর্ট তিন থেকে আপনি ওয়ার্ড আর্ট সিলেক্ট করতে পারেন অথবা ড্রয়িং বার থেকেও নিতে পারেন আপনি যেখান থেকে নেন না কেন শুধু লেখে এখানে আমি ওই নামটায় লিখবো তালহা তালহা লিখে ওকে দিব আর এটিকে আপনারা তো নেই এটিকে বড় করে নেব সর্বপ্রথমে ইনফ্রন্ট অফ টেক্সট নিয়ে আমি এটাকে ড্রাগ করে বড়ো করে নেব যতটুকু আমার ইচ্ছে অতটুকু বড় করে নেব নিয়ে এই আমি যার নাম তার ছবি দিতে চাচ্ছি এবং আমি এই ছবিটি আমার কম্পিউটারে স্টোরেজ করা আছে আমি সেখান থেকেই ছবিটাকে কীভাবে নেব আপনারা একটু ফলো করেন আমি এই টেক্সটার ওপর অর্থাৎ ওয়ার্ড আর্টের ওপর ক্লিক করব ক্লিক করলে সিলেক্ট হয়েছে সিলেক্ট হওয়া অবস্থায় আপনারা এই ফর্ম ওয়ার্ড আর্টে ক্লিক করবেন ফর্ম ওয়ার্ড আর্ডে ক্লিক করার পর এখানে ফিল কালার রয়েছে এখানে ফিল্ড কালারে ক্লিক করবেন এবং শেষে ফিল্ড এফেক্টে ক্লিক করবেন ফিল এফেক্টে ক্লিক করার পর দেখবেন এখানে পিকচার রয়েছে পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট পিকচারে ক্লিক করবেন সিলেক্ট পিকচারে ক্লিক করার পর আপনি যেখান থেকে অর্থাৎ আপনার যদি ডেস্কটপে থাকে তাই ডেস্কটপে ক্লিক করবেন ডকুমেন্টে থাকে ডকুমেন্টে ক্লিক করবেন কম্পিউটারে যে কোনো জায়গা যেখানে আপনার আছে সেই লোকেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি যে ছবিটা নেবেন সেই ছবিতে ক্লিক করে জাস্ট এখানে শুধু ইনচার্ট করলেই হয়ে যাবে ইনসার্ট করার পর ওকে দেবেন ওকে দিয়ে আবার একটা ওকে দেবেন ওকে দিলে দেখবেন ওই বাচ্চাটির ছবি তার নিজে নিজের নামের উপরে বলুন আর ও নিচেই বলুন যেখানেই বলুন না কেন ওই নামের ভিতরে ছবিটি দেখা যাবে তালহা এবং যার নাম তার ছবিটি এভাবে প্রকাশ পাবে তো আপনারা আপনাদের চাহিদা মতো নিয়ে ছবিটি যদি পোর্ট্রেট হইতো অবশ্য আরও ভালো লাগতো তো সেটা আপনাদের ব্যাপার আপনারা ল্যান্ডস্কেপে নেবেন না পোর্ট্রেটে নেবেন সেটা সেভাবে নিয়ে এবং পছন্দ মতো একটা পেজ নিয়ে আপনারা প্রিন্ট করে রাখতে পারেন তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল আলোচ্য বিষয় পরিশেষে আপনি আমি আপনাদেরকে একটু প্লিজ করব। অর্থাৎ অনুরোধ করব আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন তাতে আপনাদের উপকার তো ক্ষতি হবে না আর পরিশেষে আপনাদের কম্পিউটার জানা সফল এবং সার্থক প্রত্যাশা করে বেঁধে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ